আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি প্রবাসী বাঙালি, ওয়াইআইআর এর আরেকটি নতুন ভিডিওতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব সরাসরি মক্কা হেরাম শরীফে জুমার নামাজ পড়তে। এখন আমরা চলে আসলাম রেল স্টেশনে। এই যে দেখতে পাচ্ছেন বাসগুলো ফ্রি সার্ভিস যাই সরাসরি রেল স্টেশন থেকে হেরাম শরীফ। তা আমাদের সাথে যুক্ত থাকুন সম্পূর্ণ ভিডিও, তাহলে দেখতে পাবেন আমরা কীভাবে যাচ্ছি এবং নামাজ পড়ে কীভাবে রেল স্টেশনে আসছি। এই যে সামনে যে বাসটা রয়েছে এটা এখন ছাড়বে, এটা হচ্ছে 7 নম্বর বাস, এটাতে আমরা উঠে পড়বো। একেবারে শীতাতপ নিয়ন্ত্রিত বাস, খুবই সুন্দর, পরিবেশটাও খুবই ভালো। এই যে দেখেন আমরা উঠতেছি, বাসে উঠে আমরা চলে আসলাম হেরাম শরীফে। এই যে হেরাম শরীফের মধ্যে আমরা প্রবেশ করতেছি, খুবই সুন্দর পরিবেশটা জুমার দিনের, একেবারে আমেজে ভরা, সারা বিশ্ব থেকে লাখো লাখো মানুষের ঢল নামে এই জুমার নামাজ একসাথে পড়ার জন্য। তো আমরাও শরীক হওয়ার চেষ্টা করি প্রতি শুক্রবার এই জুমার দিনে আমরা হেরাম শরীফে নামাজ পড়ার জন্য চলে আসি। কারণ এখানে তো কোনো কষ্ট নেই, এখানে রেল স্টেশনে আসলাম, ওখান থেকে বাসে করে ফ্রি চলে আসলাম নামাজ পড়ে। নামাজের শেষে আবার এখানে খাওয়া দাওয়ারও দেওয়া হয়, বিরিয়ানি দেওয়া হয়, চাইলে এগুলো নিয়ে খেতে পারেন। এরপর আবার ফ্রিজ বাসে করে চলে যাওয়া যায়, তাই আমরা সেই সুযোগটা হাতছাড়া করতে চাই না। আমি আর বাতেন ভাই চলে আসলাম, এই দেখেন আমার পিছনে বাতেন ভাই। আমার প্রতি শুক্রবারই আসি, তো প্রতি শুক্রবারে আমার ফেসবুক এর সাথে থাকলে অবশ্যই জুমার খুতবা শুনতে পারবেন সরাসরি। আমি চেষ্টা করি সবাইকে যুক্ত করার জন্য, কারণ সবাই তো আসার সুযোগ হয় না। এই যে আমি ডুয়েল ক্যামেরা দিছি আমরা এবং সামনের ভিডিওগুলো দেখার জন্য, যারা দূর দূরান্তে আসেন আসতে পারেন না, আমি চেষ্টা করি তাদেরকে কিছুটা পরিমাণ হলেও এই হেরাম শরীফের পরিবেশটা দেখাতে চাই। আমার সাথেই সবসময় যুক্ত থাকবেন, এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে কমেন্ট করবেন কি বিষয় নিয়ে ভিডিও পেতে চান। আমি চেষ্টা করব সমস্ত মক্কার দর্শনীয় যত স্থান আছে, মদিনাতে যত স্থান আছে সৌদি আরবের মধ্যে, এক এক করে সবগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন কে কী বিষয় দেখতে চান, জানতে চান, অবশ্যই আমার সাথে আমার সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন, সবগুলো ভিডিওতে কমেন্ট করবেন, তাহলে আমি আরও উৎসাহ পাবো ভিডিও তৈরি করতে। বলছি দেখেন এটা হেরাম শরীফের ভিতরে মসজিদ, কি সুন্দর মার্বেল পাথর দিয়ে সজ্জিত, মানুষ দেখুন লোকারণ্য পরিপূর্ণ হয়ে গেছে নিচতলা, এখন ধীরে ধীরে উপরে উঠে যাবে লিফ্টে করে। এখানে লিফ্ট অনেকগুলো লিফ্ট রয়েছে, অনেকগুলো দরজা রয়েছে, যখন নামাজ শুরু হয় তখন লিফ্টগুলো শুধু উপরের দিকে উঠতে থাকে, এপাশ থেকে ওপাশ থেকে দুই পাশ থেকে লিফ্ট রয়েছে দেখেন। এখানে একতলা পরিপূর্ণ হয়ে গেলে দ্বিতীয় তলায় খুলে দেওয়া হয়, দ্বিতীয় তলা পরিপূর্ণ হয়ে গেলে দ্বিতীয় তলা বন্ধ করে দেওয়া হয়, তখন তৃতীয় তলায় চলে যাওয়া হয়। এভাবে এক এক করে প্রতি ফ্লোর পরিপূর্ণ কানায় কানায় ভরপুর হয়ে যায়। বাইরের যে মাঠ রয়েছে মাঠগুলো পরিপূর্ণ হয়ে যায়, রাস্তায় পর্যন্ত মানুষ দাঁড়িয়ে নামাজ পড়ে। এখানে মহিলাদের জন্য আলাদা স্থান রয়েছে, দেখেন ডান পাশে এগুলো সবগুলো মহিলাদের স্থান, হাতে রয়েছে সবগুলো পুরুষদের স্থান। এবং প্রতিটা ব্লক পরিপূর্ণ হয়ে যাচ্ছে দেখেন, যারা জোর নামাজ আদায় করতে চান তারা একটু আর্লি আসবেন, তাহলে মসজিদের মধ্যে নামাজ পড়তে পারবে না, হয় মাঠে বা রাস্তায় নামাজটা আদায় করতে হবে প্রচণ্ড রোদের মাঝে। এখন খুতবা শুরু হবে, আমরা أفضل من الدنيا قصدا وهو الحياة
وسلم تسليما كثيرا. أما بعد معاشر المؤمنين، فأوصي نفسي وإياكم بتقوى الله تعالى في السر والعلن والعسر واليسر، وتزودوا فإن خير الزاد التقوى، واتقون يا أولي الألباب. أمة الإسلام، ابتلى الله تعالى نبيه أيوب عليه السلام في نفسه وماله وأبنائه، ولم يبق له من عافية بدنه إلا قلبه ولسانه، وهو صابر محتسب، ومكث في مرضه 18 سنة حتى عافه الجليس وأوحش منه الأنيس، ولم يبق أحد يحنو عليه سوى زوجه، فكانت ترعى له حقه وتحفظ قديم إحسانه، وهي صابرة محتسبة مع من حل بها من فراق المال والولد وضيق ذات اليد. وغدا بلاه أيوب عليه السلام سلوى لكل صابر مدكر وعابد معتذر. والله قد يبتلي عبده الصالح من غير هوان به عليه، ولكن ليبلغ بصبره واحتسابه. عن مسعر بن سعد عن أبيه قال: قلت يا رسول الله، أي الناس أشد بلاء؟ قال: الأنبياء، ثم الصالحون، ثم الأمثل، فالأمثل من الناس. يبتلى الرجل على حسب دينه، فإن كان في دينه صلابة زيد في بلائه، وإن كان في دينه رقة خفف عنه. এখন নামাজ শেষ হয়ে গেল, সবাই নামাজ শেষ করে বাইরে বেরিয়ে যাচ্ছে, দেখতেছেন কি সুন্দর সারিবদ্ধ হবে। এই নামাজ শেষ করে আমরা আবার রওনা দিচ্ছি মানুষ বের হওয়ার জন্য। দেখেন কি জ্যাম লেগে আছে, অথচ এখানে ছতার উপরে দরজা রয়েছে, তারপরে কি জ্যাম লেগে আছে দেখেন, এত বড় গলির মাঝে কিন্তু কোনো ভেদাভেদ নেই, খেলাটেলি নেই, সবাই যে যার মতো নীরবে বেরিয়ে পড়তেছে। এটা হচ্ছে ইসলাম সৌন্দর্য। এই যে আমরা বাইরে চলে আসলাম, বাইরের দৃশ্যটা একটু দেখাই আপনাদেরকে। এখানে অনেকগুলো কাজ নির্মাণাধীন রয়েছে। অসাধারণ সুন্দর পরিবেশটা দেখলেই মন ভরে যায়, এখানে আসলে আর যেতে ইচ্ছে করে না, যতক্ষণ থাকি বাইরের জগতে একেবারে মনেই পড়ে না। দোয়া করি সবাই আসবেন অবশ্যই, এখানে হজে আসবেন, উমরা করতে আসবেন, তখন অবশ্যই বুঝতে পারবেন পরিবেশটা কিরকম। দেখেন লাখো মানুষের দল, সবাই নামাজ পড়ে যে যার গন্তব্যে চলে যাবে। এই সামনে দেখছি নওয়াজ টাওয়ার, এটা মক্কার অনেক দূর থেকে এই টাওয়ারটা দেখা যায়। এটা 125 তলা বিশিষ্ট নওয়াজ টাওয়ারের মধ্যেও যে গড়িটা রয়েছে ওটার মধ্যে অনেক বড় একটা রুম আছে, এখানে দেখার সুব্যবস্থা রয়েছে। দেখতে চাইলে এখানে 100 টাকা দিয়ে উঠতে হয় সৌদি আরবে। প্রচন্ড রোদ, চোখ কোলাই যাচ্ছে না, এই অবস্থা। এখন আমরা আপনাদেরকে নিয়ে যাবো সে আহলিয়াতে যুগের, যেখানে কন্যা শিশু হলে জীবন্ত কবর দেওয়া হতো, এই সেই কবরস্থান। এখানেই যখন
আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে কোনো কন্যা সন্তান হতো তাদেরকে জীবিত কবর দেওয়া হতো। আপনারা যখন উমরাতে বা হজে আসবেন এখানে জিয়ারত করে যাবেন, এখানে আসলে খুব কষ্ট লাগে, কারণ আমরা উঠে পড়লাম আবার সে আমাদের গন্তব্যের জন্য বাসে। এই দেখেন শীতাতপ নিয়ন্ত্রিত বাস, এখানে বসে যাওয়া যায়, দাঁড়িয়ে যাওয়া যায়, খুবই সুন্দর পরিবেশ। এখানে মক্কা শরীফে আসার জন্য হেরাম শরীফে শত শত বাস দেওয়া হয়েছে, কোনো টাকা নেওয়া হয় না। আমাদের বাস ছুটে চলেছে গন্তব্যের উদ্দেশ্যে, আমরা এখন ভিতরে চলে যাব মক্কার সবচেয়ে বড় রেল স্টেশন, সেখান থেকে আমরা আমাদের গন্তব্যে চলে যাব। এই যে চলে আসলাম রেল স্টেশনে, এখানে নির্দিষ্ট পার্কিংয়ে, ওই যে দেখেন অনেকগুলো বাস দাঁড়িয়েছে, এখানে পার্কিং করা হবে, এরপর আমরা নেমে আমাদের গন্তব্যে চলে যাব। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, ভালো থাকবেন, আর কীরকম ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।